বেতনের টাকা দিয়ে সাবান আর মাস্ক বিলি সিভিক ভলেন্টিয়ারের কর্নিশ বিশিষ্ট জনের। করোনা ভাইরাসের দাপট বাড়ছে বিশ্বজুড়ে। ইতিমধ্যেই আমাদের রাজ্যে করোনা ভাইরাসে আক্রমণে অর্থাৎ সংক্রমণে সংক্রমিত ব্যক্তির সংখ্যা 7। এরকম অবস্থায় এক সিভিক ভলেন্টিয়ার তার সারা মাসের মাইনে দিয়ে সাবান এবং মাস্ক কিনে বিলি করলেন পথ চলতি মানুষদের, যা দেখে কুর্নিশ জানাচ্ছেন বিশিষ্ট জনেরা। রামপুরহাট থানা সিভিক ভলেন্টিয়ার শিবায়ন ভট্টাচার্য করোনার এই বাড়বাড়ন্তের মুহূর্তে গত মাসের বেতনের সম্পূর্ণ 8,000 টাকা দিয়েই মাস্ক এবং সাবানের অর্ডার দিয়ে তা বিলি করতে শুরু করেছেন। তিনি জানিয়েছেন, তাদের এলাকায় অনেকেই রয়েছেন যারা গ্রামের মানুষ, দুস্থ প্রতিবন্ধী, স্যানিটাইজার কেনার ক্ষমতা নেই, কিন্তু করোনা ভাইরাস তো তাদের ছেড়ে দেবে না, সেই জন্যই এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তার। তাকে দেখে কুর্নিশ জানাচ্ছেন বিশিষ্ট জনেরা, এমনটাই তো হওয়া উচিত। আজকে আমি আমার 8,000 টাকা অ্যাকাউন্ট থেকে তুলে এবং তার জন্য কিছু পরিমাণ মাস্ক কিছু আমি অর্ডার দিয়েছিলাম। সেই মাস্কগুলো এই কারণে অর্ডার দিয়েছি কারণ এই মুহূর্তে আমাদের যে মহামারী সিস্টেম চলছে, আমি চাইছি যাতে এই মহামারী যেন ছড়িয়ে না পড়ে। আমরা এখন সেকেন্ড স্টেজে রয়েছি, তো আমরা যেন ইতালির মতো যেন দ্বিতীয় ভুল করতে না পারি, তার জন্য গরিব বাচ্চা, দুস্থ গরিব মানুষ যারা কিনতে পারে না এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যেসব গুরুজন রয়েছেন তাদের প্রতি মাস্ক আমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং টোটাল আমার 8,000 টাকাটা আমি টোটালি মাস্কের প্রতি ইনভেস্ট করে দিয়েছি।